আমি হক কথা কমু আমারে তুই গুলি করে গুলি করুক আমি ভয় পাই না আমার হক কথাই আমি মরতে রাজি ওরা রাত টয়লেট কিনো ডিউটি করে না ডাইরেক্ট মানুষের বেরাশনে রাইতে গলে ব্যাটারি কুরিয়া চুরি কইরা রাইতে বেগ চালায় তিনটার সময় আমাদের গিলগাঁও থানায় প্রতিদিন রাত্রের একটা নাই দুইটা নাই তারা ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে দুজি আমরা তাগের হাতে পায়ে ধরি তারা লাত্তি মেরে আমরাকে দূরে ঠেলে দিচ্ছে আমরা কিছু বলতে পারি নাই কালকে আমার রাত্রে আমি গ্যারেজের সামনে ব্যাটারিটি গাড়িটা চালায় আমি তৈছি গ্যারেজের সামনে ওই জায়গা থেকে পুলিশ আয়ে আমার ব্যাটারিটি খুলে নিছে গা তারপরে আমি তারে হাতে পায়ে ধরলাম আমাকে লাত্তি মারে আমার পালিয়ে দিছে আমি কথা বলতে গেছি আমার হ্যান্ডকাপ লাগাই লাইছে আমার এই মুহূর্তে দৈরা লয়ে গেছে গা সিভার মাঝে নিছে গা বলতে তোরে 5,000 টাকা লাগবো ছুটাইতে অলরেডি আমার ব্যাটারিটি খুলে নিছে গা আমার ফ্যামিলিটা চলে আমার এই গাড়িটা নির্ভয় তারপরে আমার ব্যাটারিটি খুলে নিছে গা দিছে না আমার মায়ের টুর করছে বিভিন্ন জায়গা থেকে আমাদের রিস্কাওয়ালা ভাইয়ের কাছ থেকে ব্যাটারিটি খুলে নেয় গা কিনু কিছু আমরা বলতে পারি না সব জায়গা থেকে বোরান আবার 10 তলা থেকে সবসময় রাত্রে 2টা নাই 3টা নাই অথবা সকাল 4টার সময় ব্যাটারি খুলে নেয় গা তো আমরা কিছু বলতে পারি না দুজি কথা বলি প্রধানমন্ত্রীর কাছে যা তো প্রধানমন্ত্রীর কাছে গেলে আমরা কি আশ্বাস দেয় তার কাছে গেলে আমরা কিনু আশ্বাস পাই না কে আমরা কি এই দেশের নাগরিক না আমরা এই দেশের নাগরিক কইছি না দেখা যায় এই কারণে আমরা দূরে টেলা দিতাছি আমরা কিনু মূল্যায়ন নাই বাংলাদেশে তাই কি আমরা কিনু মূল্যায়ন নাই এত কষ্ট কইরে সারাদিন নাইট কইরা 1,200 টাকা কাজ করি এর ভিতরে গাড়িটা দলে আমার 5,000 টাকা লাগা ছুড়াইতে এই 5,000 টাকা আমি কোথায় থেকে দিমো আমি কিভাবে ব্যাটারিটা ছুড়ামু আমার কিনু কথার কিছু আছে এই মুহূর্তে পুলিশে পায়ে ধরবেন আপনারে লাত্তি মেরে ফালাই দিব এন আইসস কেরে এটা অবৈধ এটা অবৈধ হেডা অবৈধ এই যে বাস চলতেছে প্রাইভেট কাজ চলে সিএনজি চলে সব চলে এদিন তুই ব্যাটারি ছাড়া চলে না সব ব্যাটারি ছাড়া চলে না আজকে যদি ব্যাটারি লাইন খোলা দেওয়া হয় এই গাড়ি এই জায়গাতে বেড়ে কইবে এই গাড়ি কিন্তু সম্ভব যাইবে না কেন আমরা ব্যাটারি গাড়ি চলে তো দেই না দুজে এটা ব্যারেক সমস্যা হয় উন্নত মানের সরকারে ব্যারেক আইনে দোক আমরা এটাই লাগামু কিন্তু আমরা অটো চলতে দিতে হইব দুজে না চলতে দিতে হয় এই টাকা সগর কিনু গাড়ি চলতে হবে না রাতে হইলে পুলিশ ভাইয়েরা ওরা কি করে আপনি গো রাতে হইলে ডিউটি করতে হয় মানুষের জনসংখ্যার মাল রক্ষা করা লাগে ওখান তো জনসংখ্যার মাল রক্ষা করে বরং গরিব মানুষের ব্যাটারি রাইতে হইলে চুরি করে খায় আমি হক কথা কমু আমারে তুই গুলি করে গুলি করুক আমি ভয় পাই না আমার হক কথাই আমি মরতে রাজি ওরা রাত টয়লেট কিনো ডিউটি করে না ডাইরেক্ট মানুষের বেরাশনে রাইতে গলে ব্যাটারি কুরিয়া চুরি কইরা রাইতে বেগ চালায় তিনটার সময় কারণ 12টার পরে কিনি সময় আপনার ডাম্পিনে গাড়ি নেওয়া হয় না আমারে রাতে গাড়ি ধরছে ও বলতেছে গাড়ি টাম্পিনে দেওয়া হইব আনা 1,300 টাকা দে রাতের বাজে 3টা আমি 1,300 টাকা কোন থেকে আনো আমি কাম করছি মাত্র 200 টাকা আমি 1,300 টাকা কোথা থেকে আনিয়ে দিব আমি পাওয়া ধরতেছি সে স্যার আমার সাইরে দেন আমি হবাই বাইর হয়েছি আপনার তো অনুরোধ আমার তো 200 টাকা আছে আমার সাইরে দেন কোন টাকা দিব টাকা লাগবো না তোর ব্যাটারি খুলে নিয়ে যাবো লাস্টে আমি বাসা থেকে ফোন টোন দেয়া আমি 1,300 টাকা দিয়ে রাইতে 3টা বাদ আমি গাড়ি ছুটাই নেই 8টার পরে কিনি সম রেকার বিল নাই কিন্তু দ্বারার গাড়ি নিয়ম নাই পুলিশ বাইরে ওরা রাত তৈলে ব্যাটারি চুরি করে নিয়ে বেসে মানুষের দোকানে ওরা কিন্তু তানার মাথার ব্যাটারি জমা দেয় না রাত তৈলে ব্যাটারি চুরি করে আমি হক কথা কমু আমারে আমি বই করি না হক কথার আমি হক কথা কমু দোজে আমারে কেউ গুলি করে সামনে সামনে বইয়ের মাথে গুলি বুক পাইচা দিমু আমার কথা হইলো হক কথা কমু আমার বক্তব্য ওটু চলতে হইব ওটু যদি না দিয়া হয় এ সারা বাংলাদেশে আগুন জ্বালাইয়া দিমু আমি যা কমু হক কথা কমু যদি ওটু রিস্কা না চলতে হয় জায়গায় জায়গায় যত গাড়ির ব্যাটারি আছে কিন্তু কুইলা রাখিয়া দিমু যদি এমন কোন লোক তাহে হক সারা বাংলাদেশ ওটু রিস্কা বাইরা ওল বাংলাদেশ অথবা ডাহাসিডি
ও তো বিল্ডিং বিল্ডিং আঙুল লাগাম দুজো অটো ইসখানা তো বড় লোকের ঘরে ঘরে এসির মত তাইকা বড় বড় বয়েন দোয়া ও তোই সুদা না কেন এসির মত তাইকা তোমরা কাইবা সরবা ভালো মন্দ কায়া তুমি জনসংখ্যার মাল চুরি কইরা দাড়ি কইরা তোমরা পাহাড় জমাইবা আর আমরা বেড়া লাত্তি মারে চলবা এটা কিনু নিয়ম নাই হকভাবে চল হক আলাগা কিনু বড় লোক জীবনে কামায়া পঞ্চাশ লাখ টিয়া হে ব্যক্তি জীবনে দল করতে পারবো না কিন্তু হে জনসংখ্যার মাল সিটা কাইলে পঞ্চাশ কোটি টের মালিক এক বছরে হইতে পারে এইটাই কত হলো বাস্তবে ঠিক আমার কথায় এটাই বক্তব্য শেষ করতাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ আমাদের বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছেন তারা এখনো এসে উপস্থিত হতে পারেননি কিন্তু আমরা এই সমাবেশ দীর্ঘক্ষণ চালাতেও পারবো না আমাদের এই শ্রমিক ভাইরা তার নিজ নিজ গ্যারেজে গিয়ে আবার গাড়ি চালাবেন আমরা আগামী দিনে সমস্ত অঞ্চলগুলোতে গ্যারেজে গ্যারেজে যাব আমরা আমাদের যে সংগ্রাম কমিটি সেই সংগ্রাম কমিটি গড়ে তুলব আমরা আজকে এখানে সমবেত হয়েছি এই সমাবেশে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গ্যারেজের মালিকরা তারা আসছেন শ্রমিক নেতৃবৃন্দ আসছেন আমরা জেনেছি অনেক শ্রমিকরা আজকে জ্যামের কারণে রাস্তায় এখনো অবস্থান করছেন আমরা আমাদের সমাবেশের কাজ চালাচ্ছি আমাদের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন শ্রমিক নেতা এবং অটো রিক্সা চালক খিলগাঁও অঞ্চলের প্রতিনিধি শাকিন এবার বক্তব্য রাখছেন রিক্সা চালক শাকিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি খিলগাঁও থানা থেকে এসেছি আমরা একত্রিত হওয়ার আহ্বান করেছি সংগ্রামী বন্ধুগণ আমরা কোন সরকার হটাও আন্দোলনে আছি সরকার আজকে আমাদের শুধুমাত্র নির্বিঘ্নে গাড়ি পরিচালনা করার গাড়ি চালানোর দায়িত্ব দিক আমরা সেই আবেদন নিয়ে এখানে সমবেত হয়েছি বন্ধুগণ আজকে আমাদের এই সমাবেশে সভাপতিত্ব করবেন অটো রিক্সা ভ্যান এবং ইজিবাইক বৈধকরণ সংগ্রাম কমিটির সংগ্রামী নেতা নাইমা খালেদ মনিকা এখানে বক্তব্য রাখবেন বিভিন্ন অঞ্চলের শ্রমিক প্রতিনিধিবৃন্দ আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা জহিরুল ইসলাম এবং আমাদের সাথে যুক্ত বিভিন্ন গ্যারেজ